আমি ফিরদোসবাবু আপনার কাছ থেকে শুরু করব তার কারণ শুরু হয়েছিল আদালত দিয়ে তারপরে এসছিলেন নির্দিষ্ট করে একজন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনিও দু চারটে গালমন্দ খাননি এমন নয় চাকরি প্রার্থীদের জন্য যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের জন্য মামলা লড়ার জন্য এবং কার্যত যেন আপনারাই রাজীববাবুদের চাকরিটা কেড়ে নিয়েছেন আমি আপনার পরে রাজীববাবুর কাছে আসব। কিন্তু আজকের দিনে রাজীববাবুরা যারা এই অনশন আন্দোলনটা শুরু করছেন বা আন্দোলনটা শুরু করছেন যারা মনে করছেন তারা তারা আজকে চাকরি হারা যোগ্য হয়েও তাদের দাবি অনুযায়ী শুধুমাত্র সরকার এবং এসএসসির জন্য তারা ওই মাস সিটগুলো নষ্ট না করে ফেললে তাদের চাকরিটা যেত না কোথাও কিন্তু তা আইনজীবী হিসেবে আপনাকে একটু স্বস্তি দিচ্ছে ফিরদোসবাবু দেখুন আমি প্রথমেই মনে করি যে যারা এখানে যোগ্য চাকরি প্রাপক আছেন আমি নিশ্চিতভাবে মনে করি এখানে যোগ্য চাকরি প্রাপক আছেন তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা আজকে কিন্তু তারাও বঞ্চিত কেন বঞ্চিত বলেন তারা সব থেকে ভালো জানেন তার কারণ হচ্ছে এই যে ধরুন নিয়োগকারী সংস্থা তাদের সরকারের তৈরি আইন মোতাবেক নিয়োগ করতে হয় কিন্তু নিয়োগকারী সংস্থা সরকারের তৈরি যে আইন সে আইনের প্রতিটি ধাপে নিয়ম ভঙ্গ করেছে ওনাকে জিজ্ঞাসা করবেন এবং উনি নির্দিষ্টভাবে বলবে যে মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করা হয়নি এই যে ওএমআর শিট ওএমআর শিট এসএসসি সার্ভারে কোনোদিন ছিল না তারা ডেস্ট্রয় করে দিয়েছে এই যে ওএমআর শিটগুলো আপনারা দেখেছেন না পরবর্তীতে এসএসসি সার্ভারে আপলোড হয়েছে আদালতের নির্দেশের ফলে সিবিআই নাইসা বলে একটি সংস্থার ব্যক্তি পঙ্কজ বনশালের বাড়ি থেকে সেটা উদ্ধার করেছিলেন তিনটে আর্টনি তার কপি দেখেছেন আদালত বারবার এসএসসি বোর্ড এবং সরকারকে বলেছিলেন যে তোমরা কে যোগ্য কে অযোগ্য সেটার নির্দিষ্ট তালিকা দাও এবং তারা একটা তালিকাও দিয়েছিলেন সেই তালিকা যে সম্পূর্ণ ভুল সেটা কিন্তু এসএসসির চেয়ারম্যান নিজে এই যখন এই যখন সাংবাদিক সম্মেলন করেছিলেন এই যে জাজমেন্টের পরে তাকে আপনারাই প্রশ্ন করেছিলেন যে আপনি যে বলছেন যে পাঁচ হাজার জন অযোগ্য এর বাইরে আর যে অযোগ্য নেই এটাকে হলপ করে বলতে পারবেন তিনি বলেছিলেন না বলতে পারবো না নিশ্চিতভাবে মনে আছে এই যে ধরুন স্টেট এর আগের দিন সুপ্রিম কোর্টে গিয়ে এই যে যোগ্য চাকরি প্রাপকদের হয়ে একটি শব্দ খরচ করেছে তাদের মূল উদ্যোগ কি ছিল মূল উদ্যোগ ছিল যে মন্ত্রিসভার মন্ত্রীদের তাদের বাঁচাতে হবে তার কারণ তারা সুপার নিবিড় পোস্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন যে কোনো সময় তারা জেলে চলে যেতে পারেন এবং নির্বাচন পর্বে জেলে গেলে ক্ষতি হবে আসলে তাদের লক্ষ্য রাজ্য সরকারের লক্ষ্য নির্বাচন এবং মন্ত্রীসভার জেল জেল যাত্রা আটকানো তারা কে যোগ্য কে অযোগ্য একদমই একদমই তারা সেই নিয়ে একেবারে বিচলিত কথা বলি কথা বলে শেষ করব অনিরবাবু একটা কথা বলে শেষ করব আমি আপনাদের এই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের চোদ্দ তালা থেকে তুমি লম্বা করে লিস্ট টাঙিয়ে দাও বলে দাও এরা যোগ্য এবং এরা অযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটি যদি সঠিকভাবে করে দেন তাহলে সেটা কিন্তু এই যে যোগ্য চাকরি প্রাপক যারা এতদিন ধরে বঞ্চিত হচ্ছেন যারা বঞ্চিত বলে মনে করছেন তাহলেই তারা সুরাহা পাবেন কিন্তু সৌদর্ভাগ্য কি জানেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়রা এস এস বোর্ড এরা কে যোগ্য কে অযোগ্য এটা সঠিকভাবে নির্বাচন করতে পারছেন না পারছেন না না চাইছেন না এই যে নির্বাচন না না চাইছেন আমি আমি রাজীব বাবুকে চাইছি রাজীব বাবু এই যে মুড়ি মিছিলি মিলিয়ে গেল করার জন্য এই যে মুড়ি মিছিলি মিলিয়ে এই যে মুড়ি মিছিলি মিলিয়ে গেল আপনারা কে মুড়ি কে মিছরি এখন বোঝা যাচ্ছে টের পাওয়া যাচ্ছে না টের পাওয়ানোর কোনো উপায় রাখা হয়নি আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি আপনি জন্য কাকে দায়ী মনে করেন আদালত বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীম সিপিএম বিজেপি কংগ্রেস কাকে আমি এজন্য দায়ী করছি রাজ্য সরকারকে এবং এসএসসিকে রাজ্য সরকার এবং এসএসসি আমি আপনাকে পাঁচটা অপশন দিলাম আপনি নাথিং ফ্রম অ্যাভাব বেছে নিলেন আমি রাজ্য সরকারকে দায়ী করছি কেন কি এসএসসি মানেই রাজ্য সরকার এই মুহূর্তে এসএসসি মানে মানেই রাজ্য সরকার এসএসসি যদি চাইতো সঠিক পদ্ধতিতে নিয়োগ করতো এবং সঠিক পদ্ধতিতে আমাদের ওয়েম আপলোড করতো এবং এই যে স্ক্যাম হয়েছে সরকার যদি চাইতো আমাদেরকে বাঁচানোর জন্য সরকার কিন্তু আমাদের অনেক আগে বাঁচাতে পারত নিজেকে বাঁচানোর জন্য সরকার আমাদেরকে পাঠার বলি করতে হয়েছে আমরা আমি নিজে যোগ্য হিসেবে আমি দাবি করছি আমি নিজে যোগ্য এবং আমার কাছে সেই প্রমাণ আছে কিন্তু আরও যারা যোগ্য আছে এবং যারা অযোগ্য আছে এটা সরকারকে কিংবা এসএসসিকে এসসিকে প্রমাণ করতে হবে এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই সরকার বা এসএসসি এই প্রমাণটা নিজেদের কাছে রাখলো না কেন বলে আপনার মনে হয় আমি রাজনৈতিক উত্তর চাইছিলাম প্রশাসনিকভাবে আপনাদের কেন মনে হয় অবশ্যই আছে সরকার ব্যক্তিগতভাবে হোক বা যে কারণেও হোক কিংবা রাজনীতিগতভাবে হোক উনি চাইছেন না যে নিজে ফেঁসে যাক সরকার সব সময় চাইছে নিজেকে আড়াল করতে এটা আমরা বারবার বলে আসছি কেন কি যেহেতু এসএসসি বলছে এসএসসি বলছে যে আমার কাছে এই মুহূর্তে যোগ্য অযোগ্য বাছা এই মুহূর্তে তার কাছে মনে হচ্ছে না যে যোগ্য অযোগ্য বাঁচতে পারবে কিন্তু আমার মনে হচ্ছে দেখুন কোনো ডিজিটালি কিংবা অনলাইনে কোনো কিছু আপলোড করেন সেটা কিন্তু সেকেন্ডারি ডাটা থাকে সেখানে কোথায় থাকতে পারে আপনার ক্লাউড স্টোরে থাকতে পারে তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমাদের ওএমআর শিট কী করে আপলোড করা হলো আমার কাছে আমার ওএমআর শিট আছে আমি যাচাই করে দেখেছি এটা আমার তাহলে অন্যের ওএমআর শিট কেন আপলোড করতে পারবে না ক্লাউড স্টোর থেকে সেকেন্ডারি ডাটা কালেক্ট করে অবশ্যই করা যাবে আর একটা কথা হচ্ছে করে করছে না একদম ইচ্ছা করে করছে না আর একটা কথা হচ্ছে যখন সিবিআই তদন্ত চলছিল এখনও সিবিআই তদন্ত চলছে তখন একজন আর করেছিল উনি বলেছিলেন যে আমি আমি চাকরি থেকে বঞ্চিত উনি আরটিআই করেছিলেন একজন ক্যান্ডিডেট তখন সিবিআই ইনভেস্টিগেশন করে এসএসসি কে বলেছিল আপনাকে ওনার শিট দিতে হবে তখন ওই ওনাকে ওয়েমারশিট দেওয়া হয়েছিল তাহলে কি করে শিট দেওয়া হয়েছিল নিশ্চয়ই এসএসসির কাছে কাছে শিট আছে এটা একটা বড় প্রশ্ন নিশ্চয়ই ওয়েমারশিট আছে এসএসসির কাছে আমি আমি যথাক্রমে সুকন্যা এবং অনিমানের কাছে আসব প্রথমে সুকন্যা আপনার কাছে যে কথাটা আজকে এরা বলছেন আমার স্পষ্ট প্রশ্ন আপনাদের কাছে আমি আইনি প্রশ্ন করতে চাইছি না তার কারণ বিষয়টাকে আইনি জায়গায় তার আটকে রাখা হয়নি ওরা বিশ্বাস করছেন ওরা মনে করছেন ওদের যোগ্যতার প্রমাণ আছে সরকারের কাছেই আছে সরকার দিচ্ছে না আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্ল্যানটা ছিল ভেস্তে তো মনে হচ্ছে প্রত্যেকটা মঞ্চে মঞ্চে ঘুরে এটা প্রচার করা বিকাশ রঞ্জন ভট্টার চাকরি খেয়েছে সিপিএম চাকরি খেয়েছে শুভেন্দু অধিকারী বা বিজেপি চাকরি খেয়েছে শেষ ফেস আর কাউকে না পেয়ে আপনারা যেখানে প্র্যাকটিস করেন সেই আদালত চাকরি খেয়েছে কোনোটাই তো কাজে আসছেন এরা তো বলছেন যে চাকরি সরকারই খেয়েছে অন্য কেউ নয় দেখুন প্রথমেই আমি চাকরি হারা এবং চাকরি প্রার্থী তাদের ব্যাপারে আমরা খুব সমব্যাথী প্রথমেই আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের এই যে দুর্দশা তার জন্য আমরাও মর্মাহত তার জন্যে আমাদের যারা নেতা আছেন দাই বলুন ব্রাক্তবাবুই বলুন বারবার ওনাদের কাছে ছুটে গেছিলেন কিন্তু সমস্যা এখানে একটা ছিল ওনাদের বারবার বলা হয়েছিল যে আমরা ব্যাপারটা দেখছি কিভাবে তোমাদের যোগ্যতা প্রমাণ করে তোমরা চাকরি পাও কীভাবে যেটা ভুল হয়েছে যেটা সঠিক হয়নি তাদের বাদ দিয়ে দেওয়া হোক সেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বারবার বলেছেন প্রত্যেকটা নেতাও বলেছেন তার জন্য কারা ভেতরে আছে কারা বাইরে আছে সে নিয়ে আমি এখানে কোনো প্রশ্ন তুলছি না সেটা সবাই দেখতে পাচ্ছে সেই জন্য প্রত্যেকের শাস্তি আমরাও চাইছি কিন্তু তার সঙ্গে আমাদের সরকার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এটাও চাইছেন যারা যোগ্য তাদের যাতে চাকরি হয় যারা চাকরি হারিয়েছেন কিভাবে এই যে সুপ্রিম বলছি 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 একবার বলছি বলছি বলতে বলতে না দিলে কি তার নামে উঠে চলে যেতে হবে বলতে দিন যারা চাকরি হারিয়েছেন তাদের প্রতি তারা যাতে তাদের যাতে সুবিচার তারা পান যেভাবেই হোক তাদের চাকরি যাতে বাঁচে তাদের যাতে সংসারটা বাঁচে এটা আমাদের নেত্রীর কিন্তু কোনো জায়গায় মঞ্চে মঞ্চে যে ঘুরে আপনি কথাটা বললেন যে রাজনৈতিক একটা অভিসন্ধি আছে তা কিন্তু নয় উনি প্রত্যেকটা চাকরি প্রার্থী এবং প্রত্যেকটা পরিবারের প্রতি সমব্যাথী সেই জন্য উনি প্রত্যেকটা মঞ্চে যাতে চাকরি পা যারা চাকরি হারিয়েছেন তাদের হয়ে উনি মামলা করতে প্রত্যেকটা লাইনে কথা বলার সময় আটকাই আর মন থেকে বলি আমি ভীষণ সমব্যা আমি চাই আপনি কথা শেষ করুন আপনি বিশ্বাস করবেন করবেন আমি আপনাকে মাঝে একবার ইন্টারাপ্ট করছিলাম আপনি বলছিলেন আমি উঠে চলে যাবো বলতে না আমি যদি বারবার আপনাকে আটকাই আর বলি যে আমি চাই আপনি কথা বলুন আপনি বিশ্বাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন চাকরি থাকুক ওনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন সুপ্রিম কোর্টে যাচ্ছে সর্বোচ্চ আদালতে ওদের একটা কথা বলছে না